আজকে থেকে নাটকের মূল স্ক্রিপ্ট ওরিয়েন্টেড কাজ আমরা শুরু করলাম। প্রথম দিনেই বাচ্চাদের বোঝাতে হলো যে কে কোথায় বসবে, কে কীভাবে যাবে। প্রথম দিনেই ওরা সেটা করে বেশ আনন্দ পেল। কিছু কিছু ক্যারেক্টার যাদের সঙ্গে একটা লড়াই চলছে আমাদের, যে ঠিক চরিত্রটা তাদের থেকে বের করে আনা যায় কিনা, কারণ স্পিচের কিছু কিছু সমস্যা আছে, কিছু কিছু শারীরিক সমস্যা আছে। তো সেগুলোকে ওভারকাম করে কী করে ওরা আপনাদের কাছে সুন্দরভাবে সবটাকে উপস্থাপনা করবে সেটাই দেখার। তোর কি করা, শুধু মাথা নাড়বি, বড় বড় এরকম করবি, মাথা নাড়বি এরকম করবি তো? হ্যাঁ দেখো, আমি তোমাদের সঙ্গে তোমাদেরটা করছি, এবার প্রিয়াঙ্কা তুমি খালি এরকম করে হাত নেড়ে একবার বলবে। হাসবে, তারপর আবার এরকম করে করবে, আরো হেসে। ঠিক আছে করো, এটা তুমি করো। সারাক্ষণ এরম এরম করে যাবে, এরকম করবে, তারপর মাথা নেড়ে করবে, মনে মনে তুমি একটা কথা বলে যাবে। ওদের দিকে তাকিয়ে, অন্যদিকে তাকিয়ে, ওদের চোখের দিকে তাকিয়ে। হ্যাঁ, আর সমীর কৃষ্ণ আমরা কি করব, আমরা একবার এরকম করে বসবো, এই যে এরকম করে, হ্যাঁ, তারপরে এইরকম করে বসবো, এক একজন এক এক রকম ভাবে বসবো। হ্যাঁ, এই কৃষ্ণ ওরকম ভাবে, তুমি এরকম করে বসো, তুমি ওই রকম, আর সমস্ত এরকম ভাবে, হ্যাঁ, আর তুমি এই যে তুই এই তুই এরকমই থাক, ওরকমই থাক। কেন জানিস? কেন কেন কেন